এই ভিডিওটি একটি রিকোয়েস্ট টিউটোরিয়াল ভিডিও, আর এটি তৈরি করতে রিকোয়েস্ট করেছেন রাহুল পাল। প্রথমত রাহুল পালকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করার জন্য। রাহুল পাল যে কমেন্টটি করেছেন সেটি পরে আপনাদেরকে শোনাচ্ছি। বলছি লাস্টের যে শর্টকাটটা বললেন সেটা লেয়ারকে ফার্স্ট এবং লাস্টে নিয়ে আসতে হেল্প করে, কিন্তু কোনো লেয়ার যদি কেউ শুধু সিঙ্গেল ওয়াইজ আপ ডাউন করতে চায় তাহলে সেটার শর্টকাটটা বললে ভালো হতো। তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার, এটা জানা হয়ে যাবে, যদি কারো না জানা থাকে তো তাদেরও জানা হয়ে যাবে। দেখুন আমি একটা ফটোশপ ওপেন করেছি এবং কিছু এখানে ছবি নিয়ে নিয়েছি, কিছু টাইপ টেক্সট নিয়েছি। এখানে দেখুন আমাদের লেয়ারটা, তো লেয়ারটাই দেখুন। প্রথমত আমার লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার সাদা আছে, তার উপরের এক নম্বর লেয়ার, লেয়ার ওয়ানে আছে একটা ফটো আছে, দেখুন পাসপোর্ট সাইজ ফটো আছে। তারপরে টেক্সট টুলের একটা টাইপ লেয়ার আছে, টেক্সটের লেয়ার যেখানে লেখা আছে লেয়ার আপ অ্যান্ড ডাউন। তারপরে চার নম্বর লেয়ারটা দেখুন আছে ফাঁকা, মানে কিছুই নাই। তারপরে দুই নম্বর লেয়ার, দুই নম্বর লেয়ারটায় একটা লোগো দেওয়া আছে। তারপরে উপরের লেয়ারটা আছে ফটোশপ লেখা, তার উপরে লেখা আছে এই যে কার্টুনের ছবিটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটা আছে। এখন আমি লেয়ার ওয়ান, যেটা পাসপোর্ট সাইজ ফটো আছে, এই লেয়ার ওয়ানটাকে আমি উপরে নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব দেখুন আমি বলে দিচ্ছি। প্রথমত আমি কন্ট্রোল চেপে রেখে থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজিং আছে সেই থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা এভাবে প্রেস করব, দেখুন একটা একটা করে উপরে উঠছে। আবার যদি আমি নিচে নামাতে চাই কোনো লেয়ার তাহলে আবার কি করব, ফার্স্ট ব্র্যাকেটটা মানে থার্ড ব্র্যাকেট ওপেনিংটা, এই দেখুন আমি যে কোনো লেয়ারটা করতে পারি। আমি যদি এই লেয়ারটা করি লোগোটা উপরে উঠাবো, তো উপরে তো ক্লোজিংটা থার্ড ব্র্যাকেট যেটা বলছি, থার্ড ব্র্যাকেট ক্লোজিংটা উপরের জন্য, আর নিচে নামানোর জন্য ওপেনিংটা থার্ড ব্র্যাকেট আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এই দেখুন। ফটোশপ সংক্রান্ত যদি আপনার কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।